এই যে সানব্লক, এটা কিন্তু হচ্ছে টোন আপ সিক্রেট একটা কোরিয়ান, এটা ভাইরাল একটা, কি বলবো, ভাইরাল একটা সানব্লক। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর অনেকে জানতে চান আমি কোন ব্র্যান্ডের সানব্লক ব্যবহার করি, তা আপনারা অনেকে, আমি এর আগে দেখিয়েছি, আমি কিন্তু এভিনিউরটা ব্যবহার করি। তো এখন যেহেতু ওটা আমার কাছে অ্যাভেলেবল নাই, আর ওটা আমি যেহেতু ইউএসএ থেকে আনাই, তো ওটা আনা যাচ্ছে না, বা তো এখন কিন্তু আমি ব্যবহার করছি, এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি, বেশ ভালো। আপনারা চাইলে এটা কিন্তু নিতে পারেন। তো সানব্লক ব্যবহার করে নিলাম, ঠোঁটে একটু ভ্যাজলিন দিলাম, আর চোখে একটু কাজল পরে নেব, আর একটু পারফিউম ব্যবহার করব। ব্যাস, নিজেকে পজিটিভিটি ভিতর থেকে তৈরি করার জন্য এটুকুই কিন্তু যথেষ্ট। আপনি যখন নিজে ফ্রেশ হয়ে আরও কাজ করবেন, তখন দেখবেন আরও ভালো লাগে। আমি তো সকালে ফ্রেশ হয়েই নেই, সকালে কিন্তু উঠে মানে ব্রাশ করার পরে মুখ ধুয়ে কিন্তু আমি ময়শ্চারাইজার ব্যবহার করি, তো সকালে সানব্লকটা ব্যবহার করা হয়নি। এখন ঘরের অন্যান্য কাজ করা শেষ, ঘর গোছানো প্লাস হচ্ছে ক্লিন করা, আর দুই রুম এখন বাদ আছে, যেটা হচ্ছে এক রুমে ছেলে ঘুমায় আর এক রুমে মেয়েরা ঘুমায়। আর একটু আগে আমার হাজব্যান্ড অফিসে চলে গেল, ওর খাবারটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি কাপড় ধুয়ে গোসল করে নিলাম, যে কাপড়গুলো হাতে ওয়াশ করেছি। তো এগুলো নিয়ে এখন আমি একটু ছাদে যাব, আর ভাবলাম আপনাদের সাথে ক্যামেরাটা অন করা যাক। তো ছাদে অলরেডি চলে এসেছি, আর এত সকালে, এখন বাজে 8:45, আমি ছাড়া ওই প্রথম আর কেউ আসে নাই, আমি প্রথম আজকে, তো গেটটা আমাকেই খুলতে হলো। তো আমার পরনে যে কুর্তিটা পরে আছে, এই কুর্তিটা সম্পর্কে এক আপু জানতে চেয়েছিলেন যে হয়তো আমার এই পার্পেলগুলো মানে পার্লগুলো আমি কীভাবে লাগিয়েছি। তো আসলে এটা কিন্তু আমার কেনা, এটা হচ্ছে আমার যা হচ্ছে আমাকে গিফট করেছে ঈদে, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে হুর ব্র্যান্ড থেকে নেওয়া। তো আমাদের মামির এরকম আছে একই রকম, তো ওখান থেকে এই কুর্তিটা নেওয়া, এটা বানানো হয়নি। কি স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ, তাই না? নিচে পড়লেই কিন্তু ভিজে যাবে, কারণ বৃষ্টি হয়ে গেছে একটু আগে, আর খুব সুন্দর একটা রোদ উঠেছে, আকাশে মেঘ আছে যদিও, তারপরেও মনে হচ্ছে এই রোদটুকু একটু কাপড়ে লাগলে মনে হয় কাপড়গুলো একটু শুকিয়ে যাবে। সেখান থেকেই কিন্তু ছাদে নিয়ে আসলাম কাপড়গুলো দেওয়ার জন্য, আর একটু বাতাসও আছে সাথে। এই সময়টা কাপড় ধোয়া এত বিরক্ত লাগে, কাপড় শুকায় না ঠিক মতো, ভাঁজ করতে গেলে ভালো লাগে না। আমার মতো কার কার আছেন যে রোদে শুকিয়ে কাপড় ভাঁজ করতে বেশি ভালো লাগে? তো আমাকে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু, তোমাকে তোমার পরিবারের সবাই খুব সম্মান করে, হয়তো আমার কথা শুনে উনি বলেছেন। আসলে পৃথিবীটা এত কঠিন জায়গা, এখানে কিন্তু আপনাকে কেউ সম্মান করবে না, আপনার কর্ম করে আপনাকে সেই সম্মানের জায়গাটুকু তৈরি করে নিতে হবে, তাহলেই হচ্ছে আপনাকে সম্মান করবে। তো আমি কিন্তু কাপড় অলরেডি নেড়ে দিয়ে এসেছি, এসে তারপরে হচ্ছে গতদিনের যে কাপড়গুলো আমি জানালার পাশে ফ্যানের জন্য শুকাতে হয় এভাবে জায়গা রেখেছিলাম, সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করে, যেহেতু বাচ্চারা কিন্তু এখনও উঠবে না, আর আমি না সকালে একটু চিয়া সিড, আপনারা জানেন আমি ডিটক্স ওয়াটার খাই সকালে, তো ডিটক্স ওয়াটার খেলে না দেখা যায় সকালে কিন্তু খিদা ওইভাবে লাগে না। আর আমি যেহেতু ইদানিং একটু গরম পানি বেশি বেশি খাচ্ছি, অলরেডি কিন্তু এখন পর্যন্ত আমার 3 গ্লাস পানি খাওয়া হয়ে গেছে, ডিটক্স ওয়াটার হচ্ছে 1 গ্লাস আর 2 গ্লাস হচ্ছে নর্মাল পানি। তো কাপড়গুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি, বেশি না, এখানে কয়েকটা কাপড় ছিল, ভাবলাম যে এখন ভাঁজ করে রেখে দিলে যার যার জায়গায়, এটা কিন্তু একটা বাড়তি একটা মানে দেখবেন, একটু যদি রেখে দেওয়া যায় যে এই কাপড়গুলো রেখে দিই কম আসে পরবর্তীতে ভাঁজ করবো, তাহলে কিন্তু আবার পরের কাজগুলো আবার বেড়ে যায়। তো আমি এই জন্য যখনকার কাজ তখনই করার চেষ্টা করি, আর আমি না করলে আমার 2 মেয়ে তো আছে, ওরাও কিন্তু চোখের সামনে পড়লেও ওরাও 2 বোন করে নেয়।
কাপড় ধোয়া, কাপড় ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রাখা, এটা কিন্তু বিরাট একটা ঝামেলার কাজ, তাই না? কিন্তু আমার কাছে এই কাজগুলো করতে বেশি ভালো লাগে। শুধু একটা জিনিস এর ভিতরে ভালো লাগে না, সেটা হচ্ছে ছাদে দিয়ে আসা এবং ছাদ থেকে নিয়ে আসা। তাছাড়া কাপড় ধোয়া প্লাস হচ্ছে ভাঁজ করে জায়গা মতো রেখে দেওয়া, এই কাজগুলো আমার খুব ভালো লাগে। তো প্রতিটা সংসারেই কিন্তু পছন্দের মানুষ যেমন আছে, অপছন্দের মানুষও কিন্তু তেমনই আছে। তো আপনি যতই অপছন্দের মানুষ হোক, তাকে তো আর আপনি ছাড়া থাকতে পারবেন না। তখন এই জন্যই আমি বলি, সব কিছু হাসি মুখে গ্রহণ করবেন, দেখবেন একটা সময় আপনার কাছে কোনো কিছুই আর বিরক্ত লাগবে না। তো এই তো আবারও কিন্তু এক গ্লাস পানি খেয়ে নিলাম, কারণ ওই যে ছাদে গিয়েছিলাম তো এসে আবার কাপড় ভাঁজ করেছি আর পানি পিপাসা লেগে গেছে। আর এখন বসে আমি কিছু আপুদের ব্লগ দেখব, যারা আমাকে নিয়মিত দেখেন তাদের কিছু ব্লগ আমি এখন দেখে নেব। আর কিছুটা সময় আমি কিন্তু অলরেডি এর মাঝে ভাত চুলায় বসিয়ে দিয়েছি, চুলাই মানে রাইস কুকারে দিয়ে দিয়েছি। তো আজকে ওই যে সকালে সবজিটা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, ডাল সবজি 5 রকমের ডাল আর 4 রকমের সবজি দিয়ে একটা ডাল করেছি, তো ওটা দিয়ে আমরা দুপুরে মানে সকালে ভাত খেয়ে নেব। আজকে আর তেমন একটা কিছু করব না, দেখি বাচ্চারা যদি অন্য কিছু খেতে চায় সেটা পরে দেখা যাবে। তো আমি একবারে দুপুর এবং মানে সকালের জন্য একবারে ভাত বসিয়ে দিলাম। ফেসবুকে যদি আপনি সকালে উঠে আগে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক দেখা শুরু করেন, দেখবেন ঘন্টার পর ঘন্টা কখন চলে গেছে আপনি বুঝতেই পারবেন না। যেমন অনেক আপু আপনি আমাকে বলেন, আপু আপনি অনেক গোছানো, অনেক সুন্দর করে গুছিয়ে রাখেন, সংসার কিভাবে সম্ভব? আসলে এটা কিভাবে সম্ভব কোনো ব্যাপারই না, মাত্র আমি 1 থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ 2 ঘন্টা কাজ সারাদিনে করা হয় ঘরের পিছনে, মানে গোছানোর পিছনে থেকে রান্না প্রায় সব কিছু মিলিয়ে কিন্তু দেখা যায় 2 থেকে 2.5 ঘন্টা কাজ করলে আপনার বাসা গোছানো থাকে। আর ওই যে এখানকার মানে কাজ সেখানে এভাবে না করে গুছিয়ে গুছিয়ে কাজ করলে দেখা যায় আপনার ঘরটা কিন্তু গোছানো থাকবে। আর সকালটা আপনি যত সুন্দরভাবে শুরু করবেন সারাটা দিন আপনার তত সুন্দরভাবে শুরু হবে। আজকে যে সকালে ভাত খাওয়ার আর একটা কারণ, দুপুরে একটু বাইরে যাব, দুপুরে মানে 11টার দিকে একটু বাইরে যাব। তো বাইরে যাওয়ার কথা ছিল, বাইরেও গেলাম। আমি তো জানি আজকে সব অফিস আদালত খোলা, পরে গিয়ে দেখি আমাদের সিলেট শহরে কতদিন রাতে এত নৈরাজ্যপূর্ণ ঘটনা ঘটেছে কিছু কিছু দোকানের সাথে। তো বড় বড় দোকান যেগুলো ছিল মার্কেটগুলো, সেগুলো কিন্তু একদম লুটপাট হয়েছে। তো সেখান থেকে আজকে কোনো দোকানই খোলা নাই, সেটা আমার জানাও ছিল না। আমি যে কাজে বাইরে বের হয়েছিলাম সেই কাজটা আর হলো না। পরে কিন্তু আমি চলে আসি, আর আসার সময় যে ভাবিকে নিয়ে গিয়েছিলাম, ভাবি হচ্ছে আমার মনা ভাবি, উনি হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ। তো ওনার সাথে আমাদের একবার সিলেটে আসা থেকে যেদিন এসেছি সেদিন থেকে সম্পর্ক আজও পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। তো ওই ভাবিকে পরে বললাম যে আসেন, আজকে মনটা খারাপ হয়ে গেল, শুধু শুধু বের হলাম। তো বাসায় চলেন যাই, সিম্পলভাবে একটু চিকেন বিরিয়ানি করব আর ডিম ভুনা করব, বাচ্চাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করব। তো আমি ভাবিও আসবেই না, জোর করে নিয়ে আসলাম, এসে পরে বাচ্চাদেরকে কল করলাম। ভাবির 2 মেয়ে, ওরা দুইজনে চলে আসলো। বড় মেয়ে হচ্ছে আমার মেয়েদের সাথে কার, আর ছোট মেয়েটা হচ্ছে আমার হাবিবের সাথে। তো এই তো ওরা যার যার মতো খুব ফ্রেন্ড, ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে, তো এখন পর্যন্ত ওরা একসাথেই আছে, মানে পড়াশোনা সব দিক দিয়েই। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম। আর আজকে কিন্তু গাছদের কাছে ওইভাবে আসা হয়নি, আপনারা জানেন আমার কিন্তু গাছেও আমি আমার বাচ্চাদের যেমন ট্রিট করি, আমি আমার গাছদেরকেও কিন্তু অতটা না করলেও প্রায় ওরকমই ট্রিট করি, আমার বাচ্চাদের মতোই কিন্তু ওরা। তো ওদেরকে বলছিলাম যে মা আজকে অনেক বিজি, তোমাদের কাছে আসা হয়নি, ওদের সাথে একটু কথা টথা বলে আর ভাবির সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। ভাইকেও বলছিলাম আসতে, কারণ আজকে দুপুরে আমার হাজব্যান্ড আবার কল করে বলল যে আমি চলে আসতেছি, রান্না করো খাবো একসাথে। পরে বললাম ভাবি আসছে, আমরা রান্না করতেছি, কোনো সমস্যা নাই, তুমি চলে আসো, ভাইকে নিয়ে আসো।
তো ভাইকেও কল করছিল, কিন্তু ভাই আর আসে নাই। পরে ভাইয়ের জন্য খাবার দিয়ে দিলাম, আর ভাবি বলছিল তাহলে তাড়াতাড়ি বাসায় যাই, কারণ সকালে ভাবি অনেক কাজ নাকি বাসায় আছে আর বুয়া আসে নাই, তো এই জন্য ভাবি তাড়াতাড়ি চলে যাবে। তো আমি এটা সন্ধ্যার জন্য রাখছিলাম যে চিকেন পাকোড়া করব, একটু চাটা করবো, একসাথে আড্ডা দিব। তো পরে তো ভাবি তাড়াতাড়ি চলে গেল, আর এই যে একটু এখনই আমি চিকেন পাকোড়া করে দিচ্ছি, এখন বাজে প্রায় 3টা কি 3:30 হবে। তো আসলে মানে কি বলবো, আজকের দিনটা সকাল থেকে ভাবছিলাম যে মানে মনটা একটু আনন্দ আনন্দই হচ্ছিল আজকে, তো আনন্দ হতে হতেই কিন্তু মানে দিনটা আসলে ভাবি নাই যে আজকে ভাবি আসবে, তারপরে বাচ্চারা একসাথে হবে, এটা কিন্তু ভাবাই হয়নি। তো আল্লাহ আমাদের কাছে এই আনন্দটা লিখে রাখছিল, তো আজকে এই আনন্দটা করলাম আলহামদুলিল্লাহ। এদিকে ফারজানা ভাবি কিন্তু সকালে দুপুরে বিরিয়ানি দিয়ে গেছে, ভাবি গরুর মাংস বিরিয়ানি করছিল, তো ভাবির বিরিয়ানিও আমরা খেলাম। তো সব কিছু মিলিয়েই কিন্তু এই তো ওরা যে এখানে বেডে বসে আড্ডা দিচ্ছে। তো মেয়েদেরকেও বলছিলাম যে আজকে একটু থাকো, তা ছোট মেয়েটার আবার হচ্ছে প্রাইভেট আছে, তো ওইগুলো ওরা চলে গেল ওর মায়ের সাথে। তো আমরা যারা গৃহিণী চেষ্টা করি সকাল থেকে যেন কাজটা গুছিয়ে করার, সকালটা যদি সুন্দরভাবে শুরু করে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিয়ে মনের মাঝে কি রান্না করব দুপুরে সেটা গুছিয়ে যদি সকালটা শুরু করি, আর স্টেপ বাই স্টেপ কাজ করা শুরু করলে দেখবেন সংসারে কখনোই আপনার কোনো কাজে বিরক্তও লাগবে না, প্লাস আপনার ঘর মন সব কিছুই কিন্তু অনেক ভালো থাকবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই কাশিটা কিন্তু এখনও পুরোপুরি যায়নি, একটু আগের চেয়ে কমেছে। এত সুন্দর আকাশ, তো আর পাশে যদি এরকম একজন মানুষ থাকে তার সময়টা কিভাবে কাটে বলেন তো, সারাক্ষণ ঝগড়া করে কাটে তাই না? ঝগড়া করো আমার সাথে, না ঝগড়া করতে পারে না, কথাই বলতে পারে না, শিশুটা কথা বলতে পারো একদমই না, শুধু মাঝে মাঝে না একটু তেরা কথা বলে, কথা কম বলে, ঠিক আছে ঝগড়া সবসময় আমি করি, কিন্তু সে মাঝে মাঝে এত সুন্দর সুন্দর করে তেরা কথা বলে যে সে কথার পিছনে আমার 10টা কথা বললেও আমার রাগ মেটে না। দুষ্ট, এই দুষ্ট ছেলে, এই তো পাশের ছাদে বাচ্চারা খেলতেছে, দুটাকে না সবসময় মনে হয় জমজের মতো, যেমন ড্রাইভার ড্রাইভার আসলে একটু বসতে দেওয়া বা রাতে থাকতে দেওয়া। সিলেকোঠা একটা রুম দরকার করে নাই, এখানে বসবো, আসো এখানে বসে, এই বসেছি দেখো কত সুন্দর, পাশে পাহাড়, আমি এখানে বসে সুন্দর একটা হাওয়া দিচ্ছে, শরীরে হাওয়া আসতেছে লাগতেছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো লাগে। টাকার কথা কখনো বলতে হয় না হাজবেন্ডকে, বুঝছেন, কখনোই বলবেন না আপনার কত টাকা আছে না আছে, বরং তার যত টাকা আছে সেটার হিসাব নিবেন, এবং সব সময় প্রতিদিন সকালে তার পকেট থেকে কিছুটা হলেও টাকা নিজে সরিয়ে রাখবেন। কেন আচ্ছা 10 টাকা না থাকলে পয়সা তো আছে, কয়েন আছে, আমি কয়েনও চুরি করতে পারি, কয়েন নেবো তোমার কাছ থেকে, বুঝছো, যাই থাকুক প্রতিদিন সকালে তোমার মানিব্যাগ থেকে কিছুটা হলে আমার মানিব্যাগে আসবে। এটা হচ্ছে উত্তর মেরু, উত্তর মেরু থেকে ঠিক দক্ষিণ মেরুতে একটা সুন্দর মেঘের একটা খেলা চলতেছে যেটা আমরা এতক্ষণ দেখছিলাম, আস্তে আস্তে করে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে, এই তো ঠিক দক্ষিণ মেরুতে ঠিক এইভাবে মিলন মেলা চলতেছে। এটা হচ্ছে উত্তর মেরু, আর এখন সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশের সৌন্দর্য, অলরেডি প্রায় ডুবু ডুবু শুরু হয়েছে, ওরে ক্যামেরার উপর হাত পড়ছে, এই তো কি সুন্দর সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, চলো। আর এই জায়গাটা কি সুন্দর লাগতেছে না, একদম উত্তর পাশ হচ্ছে এটা,
এটা হচ্ছে উত্তর পাশ, সুন্দর একটা আভা। আর উনি সাহেব এখন নেমে যাচ্ছেন, তার মানে আমাকেও নেমে যেতে হবে। আর এটা হচ্ছে দক্ষিণ পাশ, খুব সুন্দর একটা আকাশে মিলন মেলা। তো চলুন, আকাশটা আকাশের মতো থাকুক, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। ওরে বাবা রে মনে ভাই, এখান থেকে নামতে তো আমার ভয় লাগে। এটা মেহেদি গাছ, এটা হচ্ছে ডালিম, লেবু, তুমি কাপড়গুলো নেও আমি আসতেছি। এটা হচ্ছে অ্যালোভেরা, এই হচ্ছে গাছ রাখা হচ্ছে আকাশ। দেখি কাপড়গুলো নিয়ে চলে যাই, তোটা লাগাই দিই। হ্যাঁ পুরো সুন্দর করে রাখো ক্লিপ। তো এই ছিল আজকের ব্লগ, আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন। এই তো হাজবেন্ড দুপুরে আসার জন্য কিন্তু আমার কাজে একটু হেল্প হলো, তাই না? আসলে এভাবে দুজনে মিলেমিশে আমরা কাজ করতে পছন্দ করি, এবং মিলেমিশে দুজন যেন এভাবে সারা জীবন টম অ্যান্ড জেরির মতো কাটিয়ে দিতে পারি সেই দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।